হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকালে যে উঠান উঠান, ঘর ঝাড়ু দিয়ে, গোপালকে সেবা দিয়ে, এগুলো করে এসে রান্নাঘর ঢুকে পড়লাম। তো দেখো, দুদিকে বসিয়ে দিলাম দুই দুইটা কড়া, তোমরা দেখতেই পাচ্ছো। তাড়াতাড়ি করে বরকে আজকে তাড়াতাড়ি পাঠিয়ে দিব। দেখো, আবার চাও বসিয়ে দিলাম। তো বরকে আজকে খেয়ে দিয়ে পাঠিয়ে, দেখো আমি এখন একটু মানে আমাদের বাড়িটা দেখছি। কেন, বাড়িতে আমি একদম একা, তো আমার বাড়িতে কেউ নেই। শাশুড়ি মা গেছে শিলিগুড়ি, তো একটু আশেপাশে কেন দেখতে হয়, কেন চারদিকটা আমাদের বাউন্ডারি নেই। তো সেটাই আমি একটু এসে বারবার দেখে যাই যে গরুর খুব হানাতানা। তো দেখো, মায়ের পূজা আমার বর দিয়ে গেছে, সেটা আমার অসুবিধা হবে না। কেন, আমার ঘরে আমার পূজা থাকে, তো আমার গোপাল আছে, তো গোপালকে আমি দিই আর মায়ের পূজাটা ও দিয়ে যায়, আমরা দুজনে মিলে একসাথে করি। তো একটু মানে কষ্টটাও কম হয়। তো চলো, দেখো দেখতে আছি যে বাড়িটার মধ্যে গরু আছে কি নেই। তো চলো দেখতে থাকো আগে। তো বাইরে এমন রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না একদম। আচ্ছা, সুন্দর রোদ দিয়েছে। তো একটু ঘুরে আসলাম সম্পূর্ণ বাড়িটা। বাড়িটার মধ্যে একদম একা আছি আমি। তো একটু আশেপাশে দেখতে হয় যে গরুটু ঢুকে নি কি কিছুতে। তো একটু দেখে আসলাম। তো চলো, আমার কাজকর্মগুলো শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো দেখো, আজকে আবার বাগানে ঢুকে পড়লাম। তার মানে কি বলো তো, গাছগুলো না বৃষ্টি প্রচুর পরিমাণে দিচ্ছে, অনেকগুলো গাছ মরেও গেছে জানো, সেগুলো উঠে উঠে ফেলে দিচ্ছি। আর কোনো কোনো জায়গা মাটিগুলো একটু নরম করে দিচ্ছি, কেন কি এখন মাটিগুলো একটু নরম আছে না, সেটার জন্য। তো দেখো কি সুন্দর আমার আলু আলু শাক হয়েছে, এটা মিষ্টি আলু শাক, ভীষণ সুন্দর হয়েছে, খেতে ভীষণ দারুণ লাগে জানো। তো সেটাও তোমাদের আজকে দেখালাম। তো দেখো, বাগানাতে ঘুরে এসে এখন আবার অল্প কাপড়ও ভিজিয়েছিলাম, তো সেগুলো আবার ধুয়ে একটু মেলে দিলাম, কেন তাড়াতাড়ি যদি ধুয়ে মেলা যায় তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর রৌদ্র ভালো আছে আমাদের বাড়িতে, প্রবলেম নেই। তো দেখো, স্নান করে আবার পুজোও দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো আগে। তো দেখো, স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘরে আবার চলে আসলাম। এক সকালে তো রান্না হয়ে গেছিলো, তো এখন আবার রান্না বসাবো। তো এখন ভাত বসাবো, একটু নিরামিষ ইয়ে করবো। বর মাছ পাঠিয়ে দেওয়ার কথা আছে, এখনও ঠিক বলতে পারছি না যে পাঠাবে কি পাঠাবে না। তো চলো আগে একটু চা খেয়ে নিই, ভীষণভাবে খিদা পেয়েছে। তো দেখো, একটু চিড়া ভেজে নিলাম একটু তেল দিয়ে, চিড়া দিয়ে আর চা দিয়ে খাবো, এই যে লাল চা বানিয়ে নিলাম দেখো। তো চলো আগে চা খেয়ে নিই, তারপরে আবার রান্না আছে, ঠিক আছে। তো দেখো, বর মাছ পাঠিয়ে দিয়েছে, এই দেখো, এই দেখাচ্ছি সামনে থেকে তোমাদের। দেখো 5টার মতন, কালকে শুক্রবার, তার জন্য আজকে 5টার মতনই পাঠিয়েছে একবেলার জন্য। তো আমার মাছগুলো কেটে নিব, দেখো না কতগুলো বাসন পড়ে আছে, এগুলোকে সব মাছতে হবে। তো চলো আগে মাছ কেটে নিই, বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখ। তো দেখো, আমার মাছ কাটা হয়ে গেছে, আর দেখো যে মশলা নিয়ে বসে পড়েছি, একবারে মাছ কেটে মশলা নিয়ে এক বেটেই ফেলাই। তো দেখো, সর্ষা নিয়েছি আর অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো চলো আগে বেটে নিই। তো দেখো, আমি সর্ষা বেটে মাছগুলোকে সুন্দর করে আগে মেখে নিলাম একসাথে তেল দিয়ে, এখন আমি বসিয়ে দেব। দেখো কালারটা কি সুন্দর লাগছে দেখতে। তো চলো আগে রান্নাটা করে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্না বাড়ি শেষ, একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন কাপড়গুলো মেলেছিলাম রোদে, সেই কাপড়গুলো এখন নিয়ে ফেলে যাব। দেখো কাপড় সব শুকিয়ে গেছে মনে হয়, হ্যাঁ সম্পূর্ণটা কাপড় শুকিয়েছে, এত রৌদ্র আমাদের বাড়িটা না, প্রচণ্ড রৌদ্র দেখেছ, একদম প্রচণ্ড। তো কাপড় উঠানো হয়ে গেল, কী রৌদ্র দেখো, দেখতেই পাচ্ছ, দেখো পিছনে দেখছে কী রৌদ্র, এত রোদ ভালো লাগে না আমাদের বাড়িটা, আমাদের প্রচণ্ড রোদ পড়ে জানো,
গরম দিনে তো থাকাই যায় না, এত রোদ্র দেয়। তো দেখো আজকে সকালে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো আলু দিয়ে ভাজা, আরও একটা আলুর তরকারি করেছিলাম, এটা করেছিলাম সকালে। আর এখন ভেবেছিলাম মিষ্টি কুমড়ো ডোগা ছিল করবো, তো করলাম না কেন, এই কালকে আবার শুক্রবার, সেটার জন্য তো মাছ পাঠিয়ে দিল, তো মাছই করলাম, তো হয়ে যাবে, তিন পদ হয়ে গেছে। আর প্রেশার কুকারে ভাত আছে, ঠিক আছে। তো দেখো ঘুমের থেকে অনেকক্ষণ হয়েছে উঠেছি, তো দুপুর থেকে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর একদম কথা বলা হয়নি, একটু শুয়েছিলাম। তো ঘুমের থেকে উঠে আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম, বাড়িতে একা একা না একটু ভয় লাগে, তার জন্য আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম। তারপর কাপড়গুলো তো উঠিয়েছিলাম, ওগুলো গুছানো হয়নি, ওগুলো একটু গুছিয়ে ফেলালাম, তাহলে ভালো লাগে, ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগে। বিছানাটাও ঠিক করলাম, শুয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তারপর দেখো বিছানার ঝাড়ু দিয়ে দিলাম, জানো এই ঝাড়ুটা কোথার থেকে কিনেছি আমি, আমাদের বঙ্গাইগাঁও আছে না ওখানে বিশাল মল আছে না, ওখান থেকে কিনেছি, এটা প্লাস্টিকের। তো দেখো রাত 9:30 বেজে গেছে, তো আমি আমার বর খেতে বসে পড়েছি, বর অনেকক্ষণ হয়েছে এসেছে, তো বর এসে আবার চা খেলো, তো খেয়ে দিয়ে তারপর 9:30 দেখো আমরা ভাত খেতে বসে পড়লাম। তো দেখো বর ভাত দিচ্ছে আজকে, তো চলো আজকের মতন এইখানেই ব্লগটা রাখলাম, কাল এক নতুন ব্লগ নিয়ে আবার আসবো। যদি আমার ব্লগ তোমাদের দেখে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সামনে থাকা বেলটাকে প্রেস করবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।